মাশাল্লাহ, নিজের গাছে এতগুলো অপরিচিত ফুল। সকাল সকাল রেডি হয়ে গেল অপরিচিত ফুলের চা। মাশাল্লাহ দেখেন আমার গাছে করেলা কত ধরেছে, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, নিজের গাছে এতগুলো অপরিচিত ফুল। আজকে চা বানিয়ে খাবো, সবাই অপরিচিত ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। সকাল সকাল অপরিচিত ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করলাম, আজকে ব্লগটি শুরু করলাম। এই ছোট্ট অপরিচিত গাছও মাশাআল্লাহ ভালোই ফুল দিচ্ছে। এটা আরও আছে বাইরের দিকে, ফুল ফুটে আছে। আজকে সকালে নাস্তাতে আছে ডিম সিদ্ধ, ছোলা, কাঁচা ছোলা আদা দিয়ে, একটা কলা, চিয়া সিডস। এগুলো হচ্ছে আমার হাজবেন্ড নাস্তা করবে এখন। সকালে নাস্তা বা ব্রেকফাস্ট যেটাই বলে থাকেন না কেন, আর আমি একটু পরে করব, কারণ যত দেরিতে নাস্তা বা ব্রেকফাস্ট করব তত ডায়েটিংয়ের জন্য ভালো হবে আর কি। আসসালামু আলাইকুম, আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো আমি সকাল 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 ঠিক না, আমার কাছে এটা সকাল, এখন 11:30 পার হয়ে গেছে। আমি এই ড্রিঙ্কসটা পান করি সবসময় দেরিতে। তো বেশ কিছুদিন ধরে আসলে আমি ডায়েটিং করছি, তো আমার ডায়েটিংয়ের কারণে কিন্তু 2 কেজি অলরেডি ওজন কমে গেছে। যারা আমার মতো ডায়েটিং করতে চান বা করতেছেন তারা এভাবে কিন্তু করতে পারেন। সকালে অবশ্যই 1 গ্লাস জিরা, আদা, মেথি, দারচিনি, লেবুর রস, মধু দিয়ে এই ড্রিঙ্কসটা পান করবেন। দেন 15-20 মিনিট পরে একটা ডিম, কলা, হালকা জাতীয় খাবারগুলো খেয়ে নেবেন, তারপরে দুপুরবেলা খাবার খেয়ে নেবেন। এই তো, তো আমি রাতে কিন্তু ভাতটা তেমন খাই না, একেবারেই খায় না বলতে গেলে। তো এই আর কি, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই, তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আর সকিনা দুপুরের কাটাকাটি করছে, আজকে হচ্ছে লাউ তরকারি হবে আর খাসির গোশ একটুখানি আছে, সেটা রান্না করব। তো দেখি আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর আসলে এত বড় ভিডিও কেউ দেখতে চায় না এই আর কি। তো ঠিক আছে, সবার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। সকাল জুয়েলের জন্য অপরিচিত ফুলের সকাল সকাল রেডি হয়ে গেল অপরিচিত ফুলের চা। সবাইকে ফুলের শুভেচ্ছা, হালকা চিনি না দিলে ভালো লাগে না, কেমন? থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন 11:30 পার হয়ে গেছে, এখন আমি আমার সকালে ব্রেকফাস্ট বলেন বা নাস্তা বলেন যেটা বলেন না কেন, প্রথমে আমি জিরা, আদা, মেথি, দারচিনি, দেন লেবুর রস দিয়ে একটা ড্রিঙ্কস সকালবেলা আমি পান করি। তো সেটা এখন করব, কারণ যত দেরিতে ব্রেকফাস্টটা করব তত আমার জন্য আসলে ভালো, কারণ আমি 7-8 ঘন্টার মতো ফাস্টিং করি। তো লাউ তরকারিটা আপনাদের সাথে কি শেয়ার করব, কারণ এর আগে আমি অনেকবার শেয়ার করেছি। আজকে কাঁচামরিচটা একদম ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে লাউগুলো দিয়ে দিয়েছি, মাছ দিয়ে ঝোল করব, মাছগুলো ভেজে নিয়েছি। গরুর গোশ রান্না করব, খুবই সামান্য, সরি গরু না খাসি, তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসছে, আমি সামান্য মেথি আর গোটা জিরা দিয়ে দিলাম। এখন আমি গোশগুলো দিয়ে দিব। Thank you.
দিয়ে ভালোভাবে বিচ পাইনটা একদম শুকিয়ে ফেলে সব মশলাগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ দেখেন আমার গাছে করেলা কত ধরেছে, আলহামদুলিল্লাহ। এই যে কি যে আনন্দ লাগতেছে তা ভাষা প্রকাশ করতে পারবো না। এই যে আর অনেক ধরছে করেলা, এগুলো সব রাস্তার বাইরে, এই যে দেখতে পাচ্ছেন। আর অনেক ফুল আসছে মাশাআল্লাহ, আমি তো অনেক খুশি। আর এই যে আরো ফুল, এগুলোতে আরো অনেক ধরবে, যে ছোট ছোট বেবি বেবি করেলা। এই যে বেবি করেলা, আমার খুবই আনন্দ লাগছে যে আমার গাছটাতে এসে সবাই দোয়া করবেন। আর সবাই মাধুরী লতা ফুলের শুভেচ্ছা নিয়ে নেন।